আসসালামু আলাইকুম রবিন, রবিন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। গুড ইভিনিং ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আমার প্রশ্নটি হলো যে যারা ঈশ্বরের বিশ্বাসী তারা তো যখন ঈশ্বরকে বলে যে ঈশ্বর তুমি আমাকে সৌভাগ্য দান করো, অথবা তাদের কেউ আত্মীয় স্বজন অথবা পিতা মাতা যখন মুহূর্ত অবস্থায় হাসপাতালে থাকে তখন বলে যে ঈশ্বর আমার পিতা মাতাকে সুস্থ করে দাও, যদি ভালোভাবে ঘরে ফিরতে পারে। কিন্তু যারা ঈশ্বরের বিশ্বাসী নয় তারা ওই মুহূর্তে তাদের কি করে থাকে? তারা তো ঈশ্বরের কাছে তখন তার বলবে না এটা। তারা সাধারণত ডাক্তারের কাছে যায়, হাসপাতালে যায়, চিকিৎসা করায়। আরেকটি আপনি প্রশ্ন, কি করেন, আপনি কি করেন, আপনি চিকিৎসা করান নাকি আল্লাহর কাছে চান? আমি অ্যাকচুয়ালি ঈশ্বরের বিশ্বাস ওরকম স্ট্রং বা ঈশ্বরের বিশ্বাসী নই। আচ্ছা, মানে একজন বিশ্বাসী মানুষের কি করা উচিত? তার তো আল্লাহর কাছেই বলা উচিত, তাই না? ডাক্তার ডক্টর ঈশ্বরের কাছে খুঁজতে হবে, কিন্তু যারা ঈশ্বর বিশ্বাসী নয় তখন ওই মুহূর্তে তো তারা তো ওইভাবে প্রার্থনা করবে না, এটাই বলছিলাম। তখন ওই মুহূর্তে তাদের কি প্রার্থনা করবে? করে তো, প্রার্থনা না করে তো তারা যে মনে করেন কেউ অসুস্থ হয়েছে তাকে নিয়ে হাসপাতালে যায়। তারা মানে যারা বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করে না বা মানে সর্বশক্তিমানকে বিশ্বাস করে না, তারা তো ডাক্তারের কাছে যায়, চিকিৎসা করায়, তারা হচ্ছে মেডিসিন আবিষ্কার করে, তারা গবেষণা করে, বৈজ্ঞানিক গবেষণা করে, বিভিন্ন প্রতিষেধক তৈরি করে, সার্জারির চিকিৎসা করে, সার্জারি কিভাবে করতে হয় সেগুলো শেখে, মেডিকেল সায়েন্সে পড়ে, তারপরে হচ্ছে তারা একটা ওষুধ আবিষ্কার করে, তারপরে তারা সেই ওষুধটা দেয়। আর যারা বিশ্বাসী তাদের তো এগুলো বালাই নেই ভাই, তাদের তো আল্লাহ আল্লাহ আকবর বলে ফুদিলি দেখা যাবে অসুখ ভালো হয়ে গেছে, তাহলে তাদের ডাক্তার ডাক্তারের কাছে গেলাম, তাই না? জি জি জি, এটাই আরেকটি প্রশ্ন হলো, সেটি হচ্ছে যদি কোরআন হাদিসে মানে মানে যদি কোরআনে না থাকলেও যদি হাদিসে যদি স্পষ্ট যদি মোহাম্মদের কোনো কথা থাকে যে যারা ইসলাম ত্যাগ করবে তাদেরকে শেষ করে দাও, তাহলে তো সারা পৃথিবীর কোটি কোটি স্কলার মিলে যদি ইচ্ছা দেয় যে তাকে শেষ করা যায়, তা তো ওটা কোনো ভ্যালু নাই, তাই না? হ্যাঁ, তাতে তার কোনো ভ্যালু নাই। কত কোটি কোটি, যে কোনো বিষয় যদি কোরআন হাদিসে স্পষ্ট দলিল থাকে যে মোহাম্মদের অবস্থা বা আলীর অবস্থা, তাতে স্কলার ইসলামিক স্কলারদের কথা কিছু আসা যায় না। হ্যাঁ, পৃথিবীর সব ইসলামিক স্কলার এসে গলা ফাটাইলেও কোনো কিছু লাভ হবে না। যদি কোরআন এবং হাদিসে সেই জিনিসটা থাকে তাহলে সেই জিনিসটা সেইভাবেই মানতে হবে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, এটার জন্যই ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, আপনাকে বিদায় জানাচ্ছি, আরেকজনকে যুক্ত করি। আদি বড়ুয়া, আদি বড়ুয়া আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে মানে কি এখন তো আজকে বাংলাদেশে সবাই যে বলতেছে এই আগামীকাল শুক্রবারে একটা বিকট একটা শব্দ হবে বা গজব হবে বা যে কোনো কিছু একটা ঘটবে, এটা কি আদৌ কতটুকু সত্য, এটা সম্বন্ধে জানা আছে? হ্যাঁ ভাই, আমি অপেক্ষা করছি কালকে শব্দ টব্দ হইলে একটু শুনবো আর কি, মজা দেখবো। ওইটার জন্য অপেক্ষায় আছে। এখন অনেকে বলতেছে কাতার টাতা গাদিয়ে যাতে 70,000 মানুষ নাকি বদির হয়ে যাবে, এরকম আমাদের বুঝে অনেক কিছু শোনা যাচ্ছে আর কি। হ্যাঁ ঠিক আছে, এগুলো আমিও শুনছি, এগুলো মানে হাসাহাসি করি ভাই আমরা এগুলো নিয়ে। হ্যাঁ, এগুলো তো সিরিয়াসলি নিই না, পাগল ছাগলের কথা। এটাই তো মনে হচ্ছে আমার, অনেকে আমার থেকে জিজ্ঞেস করতেছে ভাই কিরকম হবে, আমি দেখা যাক যদি কিছু হয়ে যায় তাহলে তোদেরকে মিষ্টি খাওয়াবো, আর যদি না হয় কি করবি ঘর। ঠিক আছে আদি বড়ুয়া ভাই, তাহলে বিদায় জানাই আপনাকে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। আচ্ছা আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আরেকজনকে যুক্ত করি। আচ্ছা মিস্টার হক, আপনি আবারও এসেছেন, আপনি কি আর কিছু বলবেন ভাই? মিস্টার হক। জি জি, আমি প্রশ্নটাই আপনাকে করতে পারিনি, আপনি শুনেন ভাই। আপনি আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো হচ্ছে, মিস্টার হক আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো হচ্ছে ক্লাস 4-5 এর বাচ্চাদের প্রশ্ন। হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি আপনার কথা, আপনি এবং ভালো আমি হয়, আমার ভালো হয়, শুনেন ভাই আগে কথা শুনে নিন, ভালো হয় আপনি যদি ক্লাস 4-5 এর বিজ্ঞান বইটা নিয়ে একটু পড়েন, ওখানে কি লেখা আছে, এখানে কি আসলে কি বোঝানো হয়েছে, সেগুলো যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আমি তো ভাই না এখানে আমার একেবারে প্রশ্নটা কি শুনেন, প্রশ্ন তো শুনবো ভাই, কিন্তু এই প্রশ্নের উত্তর মানে আমি তো এত বাচ্চাদের শিখাইতে বসি নাই ভাই এখানে। হ্যাঁ, এখানে একটু ম্যাচিউর মানুষ প্রশ্ন করে, ম্যাচিউর প্রশ্ন করে। আপনার প্রশ্ন ঠিক আছে, আপনার প্রশ্ন আপনি করতে পারেন, অসুবিধা কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলা ভাই এই প্রশ্নের উত্তর তো আপনি মানে বিজ্ঞান বই ক্লাস প্রাইমারি স্কুলের বিজ্ঞান বইতেই পাওয়া যান, তাহলে আমার কাছে সেইগুলা আমার কেন প্রশ্নটা সেটা জিজ্ঞেস ছিল না, করছেন? কিন্তু আপনি কথা বলতেছিলেন, শুনতেছিলাম, তো প্রশ্নটা আর করতে পারি নাই। আচ্ছা আচ্ছা বলেন তাহলে কি প্রশ্ন, মূল প্রশ্নটা বলেন তাহলে। প্রশ্নটা ছিল যেহেতু সূর্য, মিস্টার হক ভাই আপনার কথা এখন আর শোনা যাচ্ছে না, আবার বলেন, কথা শোনা যাচ্ছে না। যেহেতু সূর্য কোথাও ডুবে না এবং কোথাও থেকে উদয় হয় না, আল্লাপাক কোরআনে বলেছেন যে আল্লাপাক দুই উদয়াচল এবং দুই অস্তাচলের প্রভু, তা আপনি বলেছিলেন যে উদয়াচল এবং অস্তাচল বলে কিছু নাই, সেই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে উদয়াচল এবং অস্তাচল বলে কিছু নাই কিভাবে? ভাই আমরা তো এটা দেখি কিন্তু সমতল না, উদয়াচল এবং অস্তাচল বলে আছে, ও আপনি দেখেন তাই না? অবশ্যই, কারণ পৃথিবী আচ্ছা ঠিক আছে প্রতিদিন সমান সময়ে। ভাই, মিস্টার হক ভাই আমি তো এখানে কচি কাচার স্কুল খুলে বসি নেই ভাই, আপনাকে আবারও বলতেছি, আপনি যদি মনে করেন যে পৃথিবী হচ্ছে সমতল এবং পৃথিবীতে উদয়াচল অস্তাচল আছে,
ভাই আমার পক্ষে সম্ভব না, এত মানে ভাই সম্ভব না ভাই, এগুলা এগুলার সাথে কথা বলি না ভাই, দূর হন ভাই, আল্লাহর রাস্তা মাফ করে দেন ভাই আমাদের। হ্যাঁ কি কই থেকে কি ভাই, মানে কি একটা অবস্থা চিন্তা করেন, মানে পৃথিবী পৃথিবীর যদি উদয়াচল অস্তাচল থাকে তাহলে তো পৃথিবী সমতল হবে, মানে এই যুগে এসে যদি কেউ বলে যে পৃথিবীতে উদয়াচল অস্তাচল আছে, উহ ভাই রে ভাই, মানে এগুলার এদের সাথে কেমনে কথা বলবো ভাই, কি মুমিন প্রত্যেকে আসে, মুমিনরা মুমিন ভাইরা আমারে আল্লাহর রাস্তা মাফ করে দেন মুমিন ভাইরা, এইরকম এই লেভেলের মুমিন তো ভাই সম্ভব না ভাই, কথা বলা সম্ভব না ভাই। হ্যাঁ হেরে গেলাম ভাই, হ্যাঁ এই যে কামালি কখন বলেছেন আসিফ আজকে হেরে গেলাম ভাই, মাফ চাই দোয়াও চাই ভাই, আল্লাহ রাস্তা মাফ করে দেন ভাই, আমার হাতে ধরি পায়ে ধরি মাফ করে দেন ভাই আমার। হ্যাঁ আমরা পৃথিবীতে দেখি উদয় চল আস্তা চল আছে। হ্যাঁ ভাই 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 মাফ করে দেন ভাই আমার, আমার আমি আর লাইভ করবো না, আর লাইভ করবো না আমি, মানে কি একটা অবস্থা, মানে মুমিন ভাইরা কোত্থেকে কি আসে ভাই, কোত্থেকে কি আসে এক একজন, ইস আমরা তো দেখি উদয় চল আস্তা চল আছে, তাহলে আপনি কেন বললেন উদয় চল আস্তা চল নাই, উদয় চল আস্তা চল থাকতে হলে আমাদের, আমরা একটা ধরে নিছি আমরা জাপানকে মানে বলি যে উদয় চলে মানে সূর্যোদয়ের দেশ, এটা কারণ হচ্ছে ম্যাপে জাপানটা হচ্ছে সবচেয়ে পূর্ব দিকে, এই কারণে বলি, কিন্তু পৃথিবীতে তো আসলে এরকম কোনো পূর্ব দিক মানে পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক এগুলো তো আমাদের সাপেক্ষে, কিন্তু এক্স্যাক্টলি তো মানে জাপানের ওই পাশে তো মানে পৃথিবীটা তো গোল ভাই, জাপানের ওই পাশে তো সমুদ্র আছে, তার উপর তার ওই পাশে আমেরিকা আছে, আপনারা এই জিনিসগুলো যদি না বোঝেন তাহলে তো ভাই আমার পক্ষে সম্ভব না ভাই, এত গরু পিটায় গাধা পিটায় মানুষ করা তো আমার পক্ষে ভাই সম্ভব না, কি কই থেকে কি ভাই কই থেকে কি। আচ্ছা আরেকজনকে যুক্ত করলাম, ইটস ইটস আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো আসিফ ভাই। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। জি ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই আমি ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। জি ভাই আমি একটা বিষয় সম্পর্কে জানতে এসেছি, যে আপনারা তো মানে সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে অস্বীকার করেন, তো এখানে একটা বিষয় যে আপনারা যে আদেশ তো করেছেন, আপনি এখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন এবং সেগুলো সময়ের সাথে সাথেও মানে প্রমাণিত হয়েছে, সে একটা ব্যাপারে প্রমাণ, আপনার একটা একটা একটু প্রমাণ দেন তো যে কোন ভবিষ্যৎবাণীটা প্রমাণিত হয়েছে, একটা প্রমাণ দেন। আচ্ছা কুস্তুন্তুনিয়া যে ফাতা করব, ঠিক আছে, মোহাম্মদ আল ফাতি, এটা ভবিষ্যৎবাণী তিনি করেছেন। কি আবার বলেন, আবার বলেন, মানে হাদিসটা হাদিস নাম্বারটা বলেন আগে। হ্যাঁ আমি একটা হাদিস নাম্বারটা আপনাকে বের করে জানাচ্ছি, ঠিক আছে, একটু স্ক্রিন দিয়ে আর হাদিস নাম্বারটা বের করে বলেন এবং কোন গ্রন্থ থেকে সেটা বলেন, তারপরে আমরা সেই জিনিসটা। আচ্ছা উনি তো চলে গেলেন, কই গেল ভাই, কই গেলেন ভাই, আপনি তো হাদিস নাম্বার বের করতে গিয়ে কই চলে গেলেন। আচ্ছা একটু অপেক্ষা করি ওনার জন্য, উনি বোধহয় আবার আসবে, উনি বোধহয় হাদিসটা খুঁজতে গেছে, কোথায় আছে হাদিসটা, তো হাদিসটা তো নিয়ে আসা উচিত ছিল আপনার, হাদিসটা তো সাথে করে নিয়ে আসবেন তাই না, এবার চলে গেলে তো হবে না তাই না, হাদিসটা তো নিয়ে আসা উচিত ছিল আপনার।